চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণা। ময়না থানায় গ্রেফতার অভিযুক্ত স্কুলের গ্রুপ সি এর কর্মচারী। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক স্কুলের গ্রুপ সি এর কর্মচারীর বিরুদ্ধে। ময়না থানা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম মোহন মাইতি, বাড়ি ময়নার আরো কিয়ারানা এলাকায়। তিনি ময়নার গোকুল নগর ত্রিলোচন বিদ্যাপীঠের গ্রুপ সি এর কর্মচারী হিসেবে সরকারি চাকরিজীবী। ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি 3 থেকে 4 বছর ধরে বিভিন্ন লোকের কাছে গ্রুপ সি ডি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন ব্লকের বহু লোকের অভিযোগ ছিল ধৃত ব্যক্তির নামে। প্রতারিত ব্যক্তিরা টাকা পাওয়ার আশায় কেউ এতদিন অভিযোগ করেনি। সূত্রের খবর, প্রতারকের জাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলার ডিবরা ব্লকের বাসিন্দা অশোক কুমার মাইতি এরকমই একটি অভিযোগ ময়না থানায় করে। তার অভিযোগ হলো তার কাছ থেকে 15 লক্ষ টাকা চাকরি দেওয়ার নাম করে হাতিয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ময়না থানা গতকাল তার বাড়ি থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। ময়না থানার ওসি গোপাল পাঠক বলেন, অভিযুক্ত ব্যক্তির নামে 15 থেকে 16 কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।